সকালে ঘুম ভেঙেই জয়ের কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন জয়ের মা অপুবিশ্বাস। দর্শক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বাংলা সিনেমার সফল নায়িকা টলিউড কুইন অপুবিশ্বাস বর্তমানে অনেক বিজি, হাতে রয়েছে অনেক সিনেমার কাজ। প্রেমপ্রীতি বন্ধন ছবিটির কাজ দিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন সময়ের এই নায়িকা। আর এজন্য অপুকে দেখা গেছে সুইমিং পুলে সাঁতার কাটতে এবং জিমে গিয়ে নিয়মিত শরীর চর্চা করতে, কারণ অপুকে যে আরো বেশি ওজন কমাতে হবে। বর্তমানে বেশ কিছু ডাবিং এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন টলিউড কুইন অপু। এছাড়া বর্তমানে দেশ বিদেশের বেশ কিছু স্টেজ প্রোগ্রাম নিয়েও ব্যস্ত রয়েছেন নায়িকা অপুবিশ্বাস। এছাড়া বিজ্ঞাপন থেকে শুরু করে নতুন নতুন শোরুম উদ্বোধন করছেন নায়িকা অপু। আর এই ব্যাপারটি কিন্তু জয় বেশ ভালোই বুঝতে পারছে যে মা বেশ ব্যস্ত হয়েছে, আগের মতো তাকে সময় দিচ্ছে না এবং জয়ের সাথে খেলারও সময় পাচ্ছে না। জয় বিষয়টি নিজে নিজে ভাবে এবং মনের ভিতরে কষ্ট নিয়ে চুপ করে থাকে। আর রাতে যখন মা আসে সব অভিমান ছাড়ে মায়ের কাছে। এরই মাঝে জয় একদিন সকাল সকাল উঠে দেখে মা ঘুমিয়ে আছে। ছোট্ট জয় ভেবেই নিল মা হয়তো অসুস্থ, কারণ গত একটা সপ্তাহ মাকে কাছে পায়নি, মা সকাল সকালে কাজে বের হয়ে যায়, আজ কেন মা এত বেলা করে ঘুমোচ্ছে। আর ছোট্ট জয় মাকে না ডেকেই নিজে নিজেই ওয়াশরুমে চলে যেয়ে দাঁতটা নিজে ব্রাশ করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে নিজেই স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেল এবং তার আন্টিকে বলল, আন্টি মামুনি হয়তো সিক, তুমি আমাকে আজকের ব্রেকফাস্টটা করিয়ে দাও, মাম ঘুমাচ্ছে, মামকে ডেকো না। আর যে জয়ের খাওয়া শেষ করতে ঘন্টাখানিক সময় লেগে যেত, সে জয় আজকে 15 মিনিটের মধ্যে খাবারটা শেষ করে ফেললো এবং নিজে স্কুল ড্রেস পরেছিল জয়, আর স্কুল ব্যাগটাও নিজে গুছিয়ে নিয়েছে। এরপর রেডি হয়ে মায়ের পাশে যেয়ে মাকে ডাক দিল, মাম মাম ওঠো না, আমাকে স্কুলে নিয়ে যাবে না, মাম ওঠো। অপুবিশ্বাস চোখ খুলে দেখেন তার আদরের কলিজার টুকরা স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে রেডি। অপুবিশ্বাস ছেলেকে দেখে অবাক হয়ে বললেন, বাবা কি হয়েছে তোমার, আজ এত সকাল সকাল একা একাই আমার কোনো হেল্প ছাড়া তুমি রেডি হয়ে গেছো? জয় বলে, মাম মাম ঘড়িতে তাকাও, দেখো কয়টা বাজে, তুমি তো ঘুমাচ্ছিলে তাই আমি নিজেই রেডি হয়ে গেলাম, আর পাপা তো বলেছিল আমি বড় হয়ে গেছি, এখন থেকে তুমি কিন্তু আমাকে আর ছোট বলবে না, দেখো না আমি আমার সব কাজ নিজে করতে পারি, আমাকে নিয়ে তোমার আর কষ্ট হবে না, আমি এখন থেকে নিজের কাজটা নিজে করে ফেলবো। জয় তুমি বড় হচ্ছ তা ঠিক, কিন্তু তোমার সব কাজ করতে আমার কিন্তু খুব ভালো লাগে, তুমি একা একা রেডি হলে কিন্তু আমার খারাপ লাগবে, আজকে তুমি রেডি হয়েছো হয়েছো, কিন্তু নেক্সট থেকে আমি তোমার সব কাজ করে দিব। জয় মায়ের কথা শুনে খুব খুশি হয়, দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে মায়ের গালে একটা কিসি দিয়ে দেয় ছোট্ট জয়। আর এতে অপু ভীষণ খুশি হয়ে সন্তানকে বুকে জড়িয়ে নেয়। তো দর্শক বন্ধুরা, সকালে ঘুম ভেঙে জয়ের এমন অবাক করা কাণ্ড দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলেন নায়িকা অপুবিশ্বাস। আর জয়ের এমন কাণ্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।